Bismillahirrahmanirrahim. Hello my lovely viewers. Assalamu alaikum. Asha kori apnara shobai onek bhalo achen. Ajke niye eshechi ekta requested recipe oats cake. Ei oats e kintu prochur porimane benefits ache. Antioxidant, blood sugar control kore, lower cholesterol kore ebong jara weight loss korte chan tader jonno chomotkar ekta recipe. To tar jonno ami niye niyechi ekhane main ingredients oats. Tarpore nibo 1 cup milk, tapre 3 paka cola, 2 apple, baking powder, 4 dim, and niyechi ami ghee ba butter jetai nan. To 2 apple ke ami khub bhalo kore ekhon chhire nibo khosha take ebong khub choto choto kore ami etake kete nibo. Like this. এখন একটা বাটি নিয়ে নিচ্ছি আমি এখানে যে বানানা গুলো ছিল ওটাকে আমি ছিড়ে নিচ্ছি একটু পাকা হলে কিন্তু আরো ভালো হয় যেগুলো কালো কালো হয়ে যায় উপরে দাগ দাগ ওই কলাগুলো কিন্তু দিয়ে খুব ভালো একটা ফ্লেভার আসে বানানার তো ভালো করে ম্যাশ করে নিলাম এখন দিয়ে দিব 4 এগ এই কেকটার মধ্যে বানানা এবং অ্যাপেলের খুবই দারুণ একটা ফ্লেভার আসে তো যাই হোক ভালো করে মিশিয়ে নিচ্ছি 4টা ডিমি তো এটা আমার প্রায় মেশানো হয়ে গেছে এখন দিয়ে দিব ভ্যানিলা এসেন্স কারণ এটা জাস্ট ডিমের ফ্লেভারটা কাঁচা গন্ধটা যাতে চলে যায় তার জন্য যাদের কাছে ভ্যানিলা থাকবে না তারা কিন্তু লেবুর রসও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি ঘি বা বাটার বা যে কোনো রান্নার তেল দিলেও হবে আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 টেবিলস্পুন এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিব এখন ওটস আর আমি কিন্তু এক চিমটি লবণ দিয়ে দিয়েছিলাম আমার তো দেখাতে মনে নেই তো ওটসটাকে আমি খুব ভালো করে এখন মিশিয়ে নিব দিয়ে দিব অ্যাপেল আমি কোনো ময়দা কিছুই ইউজ করব না জাস্ট ওটস আর বানানা অ্যাপেল দিয়ে আমি এটা বানিয়ে নিব এখন আমি কিসমিসও অ্যাড করে দিলাম রেজিন যেটা একটা খুবই চমৎকার টেস্ট আসে আর যারা লাইক করেন না তারা অ্যাভয়েড করতে পারেন রেজিনটা যেটাতে আমি এখন বেক করব ওটাতে আমি একটু ঘি চারপাশে মেখে নিচ্ছি যাতে খুব সুন্দরভাবে উঠে আসে এখন মেশানো ওটসটাকে আমি ঢেলে নিচ্ছি এবং এটাকে আমি বেক করব 200 ডিগ্রিতে প্রায় 35 মিনিটের মতো এটা আপনারা আসলে ওভেন বুঝে বেক করবেন তো এটা আমার হয়ে গেছে এবং এটাকে আমি কিন্তু হালকা ঠান্ডা করে নিয়েছি খুব বেশি না এবং উপরে দিয়ে দিলাম 3 টেবিলস্পুনের মতো হুইপিং ক্রিম কেন আমি পুরোটা ঠান্ডা করিনি আমি একটু পরে বলছি আর এখানে দিয়ে দিব অ্যাপেল ফ্লাওয়ার এই হুইপিং ক্রিম এবং অ্যাপেল ফ্লাওয়ারটা কিন্তু পুরোই ডেকোরেশনের জন্য এটা অপশনাল আপনারা কিন্তু এমনিতেই খেয়ে নিতে পারেন আর এটা কিন্তু আপনারা ফ্রিজে রেখে 7 দিন খেতে পারবেন রেখে আর এই অ্যাপেলটা কিন্তু ব্ল্যাক হবে না কারণ আমি এটাতে লেমন দেওয়া ছিল আর এই হানিটা আমি ইউজ করছি যেহেতু আমি কোনো সুগার অ্যাড করিনি এই কেকটাতে তো আমি হেলদি ওয়েতে হানি অ্যাড করার চেষ্টা করলাম আর যারা লাইক করবেন না তারা অ্যাভয়েড করতে পারেন এই হানিটাও খুবই মজাদার এই ওটস কেকটা আপনারা ট্রাই করে দেখবেন আর যারা সুগার দিয়ে খেতে চান তারা কিন্তু সুগার অ্যাড করে নিতে পারেন পরিমাণ মতো বা স্বাদ মতো তো আমার তৈরি হয়ে গেল মজাদার ওটস কেক আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আর যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেকটাকে আমি পুরোপুরি ঠান্ডা কেন করিনি কারণ যখন আমি হুইপিং ক্রিমটা দিয়েছি যাতে মেল্ট হয়ে গলে গলে পড়ে এটা দেখার জন্য আমি এভাবেই হালকা ঠান্ডা করে নিয়েছিলাম তো সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ